ওয়েলকাম ব্যাক সবাইকে আরও একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো কি কীভাবে আপনারা স্টোরেজ প্লাস র্যাম প্লাস র্যাম প্লাস আরও দুই তিনটে জিনিস আছে, ব্যাটারি, তারপর আবার কী যেন একটা আছে ভুলে গেছি, ওটা দেখাবো আজকে কীভাবে কমাতে হবে। তো আপনাদের প্রথমে যেতে হবে হলো যে এই যে প্রথমে যে স্মার্ট ম্যানেজার আছে, যে স্মার্ট ম্যানেজার, স্মার্ট ম্যানেজারে যেতে হবে আপনার অ্যাপের। তারপরে দেখবেন এই প্রথমে থাকবে ব্যাটারি, শুধু স্যামসাং J5 প্রথমে থাকবে ব্যাটারি। তারপরে হবে হলো যে স্টোরেজের, আমার 480 MB ফ্রি আছে আর বাকি 94% শেষ। আর র্যামের দিক দিয়ে দেখুন, র্যামের দিক দিয়ে 89% শেষ, মানে ভরে গিয়েছে, আর 154% ফ্রি আছে। আর কি আচ্ছা, এটা ক্লিয়ার অল, এই যে কালো টিপ দিবেন, কিছুক্ষণ ঘুর স্টার্ট হবে, লোডিং হবে কিছুক্ষণ, তারপর লোডিং হওয়ার পরে কিছুক্ষণ লোডিং হওয়ার পরে তারা একটু লোডিং হবে। দেখুন লোডিং হওয়ার পরে দেখুন র্যাম কত কমে, আর আমার একবার ক্লিয়ার অল দেওয়া হয়েছে তো এই জন্য আমার স্টোরেজ বেশি কমেনি। সো দেখুন 285% আগে 180 ছিল, এখন 245 ফ্রি, এখন 83% আছে। সো আপনাদের আরও একটি ট্রিক দেখাই, আমরা প্রথমে এখান থেকে সেটিংয়ে চলে যাবেন স্যামসাং J5 প্রথমে সেটিংয়ে যাবেন, দাঁড়ান সেটিংয়ে যাবেন, সেটিং সেটিং থেকে দেখবেন একবারে আস্তে আস্তে নিচে যাবেন, দেখবেন হলো যে স্মার্ট ম্যানেজার লেখা থাকবে, ওটাতে ক্লিক করবেন। ও সরি, সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে একবারে নিচে যাবেন, নিচে যায় দেখবেন, একবার নিচে দেখে দেখবেন স্টোরেজ লেখা, স্টোরেজ ওখানে ক্লিক করবেন। তারপর দেখুন আমারটাতে আছে 7.56 GB হয়ে গিয়েছে, দেখবেন এই যে। তারপরে এখানে একটু নিচে যাওয়ার পরে দেখুন ক্লিয়ার ডাটা লেখা, ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন, তারপর ডিলেটে টিপ দিবেন, একবার দিলে হবে না, আরও দুই তিনবার দিবেন, দাঁড়ান এরকম 4 থেকে 5 বার দিলেই হয়ে যাবে। আচ্ছা দাঁড়ান, আমারটা আগেরবার দেওয়া হয়েছে তো এই জন্য মনে হচ্ছে না, এমনি প্রথমটা দিলে দ্বিতীয়টা দেওয়া লাগে না, আর আপনার চাইলে প্রথমটা দিতে পারেন, দ্বিতীয়টা দিতে পারেন ইচ্ছা। ওই ওটা এই যে দেখুন 56 হয়ে গেলো, এক কমেছে। সো গাইস, এইভাবে আপনারা আপনাদের এখানে উপরে যে একটা আসে কি জানি একটা সিডির মতো একটা আসে, ওই সিডির মতো ওইটা বন্ধ, ওইটা থেকে মুক্ত হইতে পারেন, এবং ওইটার কারণে কিন্তু কোনো কিছু ডাউনলোড করা যায় না আবার, এবং কোনো কিছু করা যায় না। সো গাইস, ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাদের ভিডিওতে উপরে